বসিরহাট ইটভাটা কাণ্ডে বিস্ফোরকের তথ্য, ঘটনাস্থলে ফরেন্সিক দলের সদস্যরা, চিমনির ভেতর বিস্ফোরক জাতীয় কিছু মজুদ থাকতে পারে বলে অনুমান অভিজ্ঞ চিমনি প্রস্তুতকারীদের। ভাটার ভেতর বিস্ফোরক মজুদ থাকতে পারে, বসিরহাটের ইটভাটা কাণ্ডে বিস্ফোরকের তথ্য উড়িয়ে দিচ্ছেন না অভিজ্ঞ চিমনি প্রস্তুতকারীরা। তাদের আশঙ্কা, এর পেছনে গভীর ষড়যন্ত্রও থাকতে পারে। বিস্ফোরক না থাকলে এরকম শব্দ বা চিমনি ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম। গত বুধবার সন্ধ্যায় ভয়ানক বিস্ফোরণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বসিরহাট থানার শাঁকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলতিতা গ্রামের একটি ইটভাটার চিমনি। ঘটনায় চারজনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছায়। শুক্রবার সকাল 11:30 নাগাদ ফরেন্সিক দলের দুই সদস্যের প্রতিনিধি দল বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে ইটভাটায় এসে পৌঁছান। ঘুরে দেখেন ঘটনাস্থল, ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তারা। ঘটনায় নিহত শ্রমিক হাফিজুল মণ্ডলের সহকারী নজরুল মণ্ডল, যিনি ঘটনার সময় চিমনির প্রায় কাছেই উপস্থিত ছিলেন। ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন তিনি। তার দাবি, আমরা দীর্ঘদিন ধরে ভাটায় কাজ করে আসছি, কোনোদিনই এরকম দেখিনি। নিহতের পরিবারের পাশে দাঁড়াক সরকার, দাবি করেন তিনি। আমরা পাশাপাশি ছিলাম, বা আমি ওই ভাটার পাশে ছিলাম। হাফিজুল ইসলাম 30-40 ফুট দূরে ছিলাম। থাকার পরে ওই আগুনটা দেওয়ার ভেতরে, মানে প্রথম যে চিমনির ভেতরে হিট করতে আগুন দেওয়া লাগে, আগুন দেওয়ার পরে আগুন দেওয়াও শেষ, একটা খুব বেকট আওয়াজ হলো, মানে বোমের মতো আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে চিমনিটা ছড়িয়ে যাওয়ার পরে ইটগুলো সব পড়ে গেলো। হাফিজুল কিছুক্ষণ পরে দেখি ইটির ভেতর থেকে আমরা বাইর করছে, ইটির ভেতর থেকে বাইর করে নিয়ে হসপিটালে চলে যাই। হসপিটালে নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা মানে বেশি ছিল, তারপরে মারা যায় উনি। ঘটনাটা তো এক ষড়যন্ত্র, যা হোক যেই করুক ষড়যন্ত্র, মানে বোমের মতো আওয়াজ হয়েছে। আমরা তো প্রায় 25 বছর এই কাজের সাথে জড়িত, আমরা অনেক চিমনি ফেলেছি, পুরনো যে চিমনি ওগুলো ভেঙে আমরা এ করি, কিন্তু এত বেকট আওয়াজ আমরা কোনো সময় শুনিনি। মালিক নিজেই ও ছিল সাথে, মালিকও খুব অসুস্থ, মালিকই তো এই একই সাথে মানে চিমনি তলায় পড়েছিল, মালিক মানে সুস্থ আছে। এখন আমরা চাচ্ছি মালিকের পক্ষে বা ইউনিয়নের পক্ষে বা সরকারের পক্ষে কিছু একটা সহায়তা করে এই পরিবারটা। বসিরহাট এলাকার এক চিমনি প্রস্তুতকারক জয়নাল মোল্লা জানান, বসিরহাটের ইটভাটার শিল্প প্রায় শতাব্দী প্রাচীন। আমরা দীর্ঘদিন বিভিন্ন জায়গায় চিমনি তৈরি করছি, এরকম ঘটনা আগে কোনোদিনও ঘটেনি। তার ধারণা, চিমনির ভেতর বিস্ফোরক জাতীয় কিছু মজুদ করা ছিল, যার ফলেই এই বিস্ফোরণ। ভাটা আমি ইউটিউব ভাটার তৈরি করি, চিমনির থেকে নিয়ে হ্যাঁ ডাম্পার লাইন সব কিছু তৈরি করি আমি। তা কিন্তু আমার মানে জ্ঞানে আমি এইরকম দেখিনি। ফায়ারিং প্রত্যেক বছর একটা দুটো তিনটে পর্যন্ত ফায়ারিং করার দেখেছি, কারণ আমি ভাটা চিমনি তৈরি করি, যখন ভাটা তৈরি করি ফায়ারিং আমারও দেখতে হবে। হ্যাঁ, আমি মিস্ত্রি যখন আমাকে দেখাবে, হ্যাঁ এবার আমার দায়িত্বও থাকে কিছুটা, ইট যদি না পড়ে পয়সা দেবো না, এরকম ঘটনা ঘটে। মিস্ত্রি যে আমার এই ঝিকঝাক ভাটা তৈরি করে দিতে হবে, ইট পড়লে তো আমার পয়সা, ইট দেখে পয়সা দেবো, এরকম হয়। ফায়ারিং সময় ব্যবহার হয় ওই টিউ কাটা, তারপর ওই টায়ার, টিউ কাটা না টায়ার ফায়ার এইসবগুলো আর কাঠ। আপনার লাইক কোনো দিন এই ধরনের? না না না, এগুলো এরকমভাবে বাস্ট হতে আমি দেখিনি। এগুলো তো আমরা বলতে পারি না, পুলিশ প্রশাসন সব থাকে, সেগুলো বলা মানে হয়তো ইস্যু করবে যে হ্যাঁ এই অমুক লোক এই কথাটা বলেছে, কিন্তু ব্যাপারটা তো বিষাক্ত জিনিস না থাকা কালীনই এরকম ঘটনা ঘটে না। তাহলে কি সত্যি চিমনির ভেতর এমন কোনো জিনিস মজুদ ছিল যার ফলে এই বিস্ফোরণ? উঠছে একাধিক প্রশ্ন। গোটা ঘটনার তদন্ত করে দেখছে রাজ্য ফরেন্সিক দল ও বসিরহাট পুলিশ জেলার কর্তারা। আগুন দিয়ে বার হয়েছে নাকি ওই ভাটা বাস্ট হয়ে গিয়েছিল, তো বাস্ট কি ভাটা বাস্ট হলে কি ওই রকম বেকট আওয়াজ হয় না? ওর ভিতরে কিছু ছিল, কেউ কি ষড়যন্ত্র করে ওই ভাটার ভিতরে কিছু দিল? আমরা চাইছি যে একজন মারার জন্য 10টা মানুষের জীবন নিল, সেই যে নিয়েছে তাদের একটু এরকম একটু ভীষণ একটা খুঁজি বার করো, তাদের যে একটা জীবনের জন্য 10টা জীবন নিয়েছে তাদের খুঁজি বার করো, বাচ্চা দুটো নিয়ে একটু মানুষ করবো, সরকারের একটু আর্থিক সমর্থন চাইছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।